এদিকে পহেলা সেপ্টেম্বরের কর্মসূচি থেকে ঘুরে দাঁড়াতে চায় চট্টগ্রাম বিএনপি। এদিন কোনো আন্দোলন কর্মসূচি না থাকলেও প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা ও সমাবেশে বিপুল পরিমাণ নেতাকর্মীর সমাগম ঘটিয়ে সরকারকে সতর্ক বার্তা দিতে চায় দলটি। কিন্তু প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি থেকেই চূড়ান্ত আন্দোলনের ঘোষণা চান তৃণমূলের কর্মীরা। তবে নেতারা বলছেন, সরকার পতন আন্দোলনের ঘোষণা আসবে কেন্দ্র থেকেই, আর সঙ্গে সঙ্গে বাস্তবায়নে পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে তাদের। সোহাগ বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত। আর মাত্র 3 মাস পর জাতীয় সংসদ নির্বাচন, কিন্তু চেয়ারপারসনের মুক্তি, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের নিশ্চয়তা সহ এখনও কোনো দাবিই অর্জিত হয়নি বিএনপির। এই বাস্তবতাই আসছে প্রতিষ্ঠাবার্ষিকী। ইতিমধ্যে ঢাকায় সমাবেশের অনুমতি পেয়েছে আর চট্টগ্রামেও আশ্বাস মিলেছে, তাই এই সমাবেশে ব্যাপক লোক সমাগমের প্রস্তুতি নিয়েছে দলটি। আগামী 1 সেপ্টেম্বর লালদী ময়দানে শরণার্থীকালের বৃহৎ সমাবেশ, জমায়েত এবং বর্ণাঢ্য র্যালি করে আমরা আমাদের 40তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করব। দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে দলের চেয়ারপারসন কারাবন্দী হয়েছেন, 6 মাস পার হয়েছে, তাই আর সময়ক্ষেপ নয়। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি থেকেই কঠোর কর্মসূচি ঘোষণা চাই তৃণমূলের কর্মীরা। জাতীয়ভাবে আমাদের কর্মসূচি আসে নেত্রীর মুক্তির ব্যাপারে। সামনের দিনগুলিতে আমাদের কঠিন আন্দোলন হবে। কেন্দ্র থেকে একটি সর্বাত্মক আন্দোলনের ডাক আশা করছে, যাতে করে একটি সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশ যেন প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি থেকে খালেদা জিয়ার মুক্তিসহ বিএনপির দাবিগুলো শেষবারের মতো তুলে ধরা হবে সরকারের কাছে, আর দাবি আদায় না হলে চূড়ান্ত আন্দোলন শুরু হবে বলেও হুঁশিয়ারি দিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক। প্রতিষ্ঠাবার্ষিকীতে মূলত আমাদের ডাক হবে আমাদের নেত্রীর মুক্তি এবং একটি নিরপেক্ষ নির্বাচনের আহ্বান। যে কোনো কর্মসূচি আমরা পালন করার জন্য চট্টগ্রাম মহানগর বিএনপি প্রস্তুত রয়েছে। গত 6 মাসের মধ্যে দলের সবগুলো অঙ্গসংগঠনের কমিটি হয়েছে। এছাড়া নিষ্ক্রিয় নেতাদের সক্রিয় করা, বিএনপিপন্থী পেশাজীবী সংগঠন ও জোটের শরিক দলগুলোর সঙ্গেও সম্পর্ক উন্নয়নে কাজ করেছেন সিনিয়র নেতারা। আর এর সব কিছুই সরকার পতন আন্দোলনের রূপরেখার অংশ হিসেবেই করা হয়েছে বলছেন বিএনপি নেতারা। সোহাগ বিশ্বাস, SATV, চট্টগ্রাম।